Hey. Hmm. এই শুনছো? হুম বলো না। বলছি কালকে মিসেস চ্যাটার্জি যে শাড়িটা পরেছিল পার্টিতে, কি দারুণ ছিল না? হুম খুব ভালো। আরে বলো না, খুব ভালো শাড়ি ছিল বলছি তো, ওটা তো আমার ফেভারিট কালার, আমার মনে থাকবে না, দারুণ ছিল কালারটা। কি মিসেস, আচ্ছা বলতো আমি কালকে কি কালারের শাড়ি পরেছিলাম? তুমি? আরে ওই তো পরেছিলে তো। হ্যাঁ আমি তো পড়েছিলাম, আমি সেটাই জিজ্ঞেস করছি কি কালারের শাড়িটা পরেছিলে। আরে বলো না, তুমি তো ওটা পরেছিলে, কেন এত নাটক করছো? আমি তো জানি তুমি কি কালারের শাড়ি পরেছিলে, আমার সাথেই তো গেছিলে রে ভাই। হ্যাঁ তো আই এম আস্কিং ইউ, টেল মি কি আমি কি কালারের শাড়িটা পরেছিলাম। আরে ওই তো ওই কালারটা, বলো না পেটে আসছে মুখে আসছে না। আরে সবুজ রঙের, সবুজ রঙের শাড়িটা পরেছিলে, বটল গ্রিন যেটা। মিসেস চ্যাটার্জি কি কালারের শাড়ি পরেছে তোমার সাথে মনে আছে, আর আমি কি কালারের শাড়ি পরেছি তোমার মনে নেই? আমি বটল গ্রিন কালারের শাড়ি পরেছিলাম। হ্যাঁ বটল গ্রিন কালারের শাড়ি তো পরেছিলে তুমি। আমি বটল গ্রিন কালারের শাড়ি পরেছিলাম, এত সুন্দর করে রেডি হলাম, তুমি আমাকে দেখে এটা মনে করেছো আমি গ্রিন কালারের শাড়ি পরেছি, তোমার এই মনে আছে? এই মনে পড়েছে, রেড 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 মাই ফেভারিট কালার। আমি পার্থক্য জানি না। মনে পড়েছে মতকো চোখে বাপাসা গিয়া।